হ্যালো গাইস, ওয়েলকাম টু স্বপ্নউড়ান। আজকে বানাবো হচ্ছে আমার ভাইয়ের পছন্দের 3 চামচ তেল দিয়ে চিকেন বানাবো। তো প্রথমেই আমরা কী করে নেবো, মিক্সিতে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি, টমেটো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো আদা রসুন, আর জিরে দিয়ে দেবো, অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেবো। পেস্টটা করে রেখে দেবো। এবার যে চিকেনগুলোকে আমরা ওইগুলোকে আমরা কেটে নেবো, যাতে ওর ভিতরে মশলাটা যখন ম্যারিনেট হবে তখন মশলাগুলো যাতে ভালো করে মেখে যায়, সেই জন্য আমরা সুন্দর করে সব কটা কেটে নিয়েছি। এবার কেটে নেওয়ার পর এবার টক দই নিয়ে নিচ্ছে, টক দইটা একটু ফেটিয়ে নিতে হবে। তারপর একটু নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটা ঝাল আর একটা রঙে। তারপর একটু চিনি দিয়ে দেবো, একটু গরম মশলা দিয়ে দেবো, একটু মিট মশলা দিয়ে দেবো। আর এবার এই পেস্টটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না ওই দইয়ের দানা দানাগুলো মিশে যায়। এবার মাখানো হয়ে গেছে, এবার এইতে দিয়ে দেবো চিকেনগুলো যেগুলো কেটে রেখেছি, এবার এর ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে এবার ভালো করে মিশিয়ে নেব, এবার আগে থেকে যে পেস্টটা করে রেখেছি ওই পেস্টটা এবার দিয়ে দেবো। এবার সব একসাথে মাখিয়ে নেব সুন্দর করে যাতে ভিতরে ঢুকে যায়। মাখিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো হচ্ছে এইতে 2 চামচ তেল। এই যে 1 চামচ দিলাম আর এই 2 চামচ, ব্যাস আর কিচ্ছু না, এটা দিয়ে দেবো। এবার তেলটা মাখিয়ে চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, বেশ অনেকক্ষণ মোটামুটি রাখাই আছে। এবার আমরা কড়াইয়ে ওই 1 চামচ তেল দিয়ে দেবো, এই মোট হলো 3 চামচ তেল। দেওয়ার পর দিয়ে দেবো যে আগে থেকে যে ম্যারিনেট করা জিনিসটা রাখা ছিল, এবার ওইটা কড়াতে দিয়ে দেবো। এবার কড়াতে দিয়ে দেবো, এবার ওই যে এবার আলুগুলো ভাজা ছিল এবার আলুগুলো দিয়ে দেবো। এবার সুন্দর করে শুধু খুন্তি দিয়ে নাড়তে হবে যাতে একটুকু বসে না যায়, আর এরকম যে জলটা ছিল এক্সট্রা জলটা যাতে ছেড়ে যায়। এই যে সুন্দর মাখা মাখা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর একটুকু বেশি তেলও নেই। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।